যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে প্রবল দাপটে ফিরল এসএফআই। কলা বিভাগের ছাত্র সংসদ দখল করল তারা। তবে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদের দখল রইল দুটি স্বাধীন ছাত্র সংগঠনের হাতেই। উল্লেখযোগ্য, এবার ভোটে ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রায় 600 ভোট পেয়েছে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। কলেজ বিশ্ববিদ্যালয় এখন ছাত্র সংসদে টিএমসিপির দাপট প্রায় একচেটিয়া। হাতে গোনা কলেজে ছাত্র সংসদ বিরোধীদের হাতে, জমি হারিয়ে প্রবল চাপে এসএফআই। এই পরিস্থিতিতে বাম ছাত্র সংগঠনকে স্বস্তি দিল যাদবপুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবল দাপটে ফিরে এলো এসএফআই। স্বাধীন ছাত্র সংগঠনকে হারিয়ে কলা বিভাগের ছাত্র সংগঠন দখল করল তারা। তবে উল্লেখযোগ্য, আগেরবারের তুলনায় কলা বিভাগে অনেক বেশি ভোট পেয়েছে টিএমসিপি। তখনই হয় যখন জল থাকে, নির্বাচন যদি হয় তাহলেই ভরাডুবি হতে পারে। এখানে জল আছে, নির্বাচন হয়েছে, এসএফআই জিতেছে। তবে ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগের দখল রয়ে গেল দুটি স্বাধীন ছাত্র সংগঠনের হাতেই। ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী ডিএসএফ, বিজ্ঞান বিভাগে ছাত্র সংসদের দখল রইল ডাব্লিউটিআই এর হাতেই। উল্লেখযোগ্যভাবে এবছর ছাত্র ভোটে কিছুটা জমি পেয়েছে গেরুয়া শিবির। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদে বরাবর নকশালপন্থীদের দাপট। এবার ভোটে ইঞ্জিনিয়ারিং বিভাগে 600 ভোট পেয়েছেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। প্রতিদ্বন্দ্বী এতটা ম্যাটার করে না, যখন সাধারণ ছাত্রছাত্রীরা তাদের সংগ্রামী ঐক্যর মাধ্যমে একসাথে ক্যাম্পাসটার ভালো চায়, তো আলটিমেটলি তারা ডিএসএফকেই চুজ করে। যাদবপুরের ছাত্র ভোটে এবার প্রথম নোটা চালু হয়। ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রায় 500 নোটা পড়েছে, কলা এবং বিজ্ঞান বিভাগে নোটার সংখ্যা তুলনায় অনেক কম। ছাত্র ভোট ঘিরে কলেজে কলেজে সংঘর্ষ, কোথাও মনোনয়ন পেয়েছে তো কোথাও ভোট ঘিরে অশান্তি। এটাই যেন চেনা ছবি, সম্পূর্ণ বিপরীত ছবি যাদবপুরে। ভোটের দিন ক্লাস হয়েছে নিয়ম মাফিক, ফল প্রকাশের দিনও ক্যাম্পাসের পরিবেশে কোনো বদল হয়নি। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, 24 ঘন্টা।